নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়ে আজ সর্বশান্ত। বর্তমানে তারা করোনা অতিমারির ভয়াবহ প্রকোপে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। অনেকের চাকরি চলে গেছে, আয়ের পথ বন্ধ, জীবন বাঁচিয়ে রাখাও আজ কষ্টসাধ্য ব্যাপার। চিটফান্ডে রাখা টাকা ফেরত পাওয়ার কোনো আশা আছে কি না, কবের থেকে পাওয়া যেতে পারে, চিটফান্ড কোম্পানিগুলির খবর কি, এই নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর প্রশ্ন আসে। আপনারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করছেন, সাপোর্ট করেন, তার জন্য ধন্যবাদ। আমরা চাই আপনারা চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাপোর্ট করুন, যাতে চিটফান্ড সংক্রান্ত যাবতীয় খবর আপনাদের কাছে তুলে ধরতে পারি। বন্ধুরা, গত আড়াই মাস দীর্ঘ লকডাউনের ফলে অতি জরুরি মামলার শুনানির জন্য স্পেশাল বেঞ্চ বসেছে, ভিডিও কনফারেন্সে হয়েছে শুনানি, কিন্তু স্বাভাবিক কাজকর্ম সব কিছু বন্ধ ছিল, যার ফলে প্রতারিত মানুষের দুর্দশা ও দুর্ভোগ চরমে ওঠে। আজ এই ভিডিওটি দেখে প্রতারিত মানুষরা হয়তো কিছুটা আশার আলো দেখতে পারেন, কারণ এরই মাঝে চিটফান্ড নিয়ে সক্রিয় হচ্ছে সিবিআই। যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন। লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, তারপর অল বাটনটিকে অন করে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। করোনা সতর্কতার মাঝেই লকডাউন অনেকাংশে শিথিল হয়েছে। লকডাউন শিথিল হতেই বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে তদন্তে ফের তৎপরতা বাড়াচ্ছে সিবিআই। সারদা, রোজভ্যালি সহ বড় অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত এখনও চলছে, অনেকগুলি চার্জশিটও জমা পড়েছে। এর পাশাপাশি এমন অনেক ছোট ছোট ভুইপোর অর্থলগ্নি সংস্থা রয়েছে, বিশেষত 2009 থেকে 2013-14 সাল পর্যন্ত বহু গ্রাহককে প্রতারণা করে কোটি কোটি টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ রয়েছে। এরকম বেশ কিছু ছোট লগ্নি সংস্থা নিয়েও তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা দেশ জুড়ে করোনা সংকট শুরুর আগেই খতিয়ে দেখেছিল বাংলায় এখনও পর্যন্ত অন্তত 163টি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করা বাকি রয়েছে। দ্রুত সেই অভিযোগগুলো ঝাড়াই বাছাই করে মামলা রুজু ও তদন্ত শুরুর জন্য এবার নির্দেশ দিয়েছে সিবিআই কর্তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে 163টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ ঝাড়াই বাছাই করে 102টি ক্ষেত্রে এফআইআর দায়ের করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এ বছরের মধ্যেই এফআইআর রুজু করে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই কলকাতায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা ও আর্থিক তছরুপ দমন শাখার অফিসাররা ছোট মাঝারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগপত্র খতিয়ে দেখা শুরু করেন। সিবিআই সূত্রের খবর, বারাসাতের এমবিপি মার্কেটিং সার্ভিস প্রাইভেট লিমিটেড ও দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের হ্যাসপার মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন নামে দুটি সংস্থার বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ওই সংস্থাগুলিও অল্প সময়ই মোটা টাকা সুদ দেওয়ার প্রতিশ্রুতিতে সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়েছে বলে অভিযোগ। প্রথম সংস্থাটির বিরুদ্ধে বারাসাত থানায় ও অন্য সংস্থাটির বিরুদ্ধে মহেশতলা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই মামলার নথি ও আনুষাঙ্গিক কাগজপত্র ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্য ছোট ও মাঝারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধেও মামলা রুজু হবে বলে সিবিআই সূত্রের খবর। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, প্রায় 6 বছর ধরে বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে তদন্ত করছে সিবিআই। সে তদন্তে গতি মন্থরতা নিয়ে একাধিকবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার ফের তদন্তে নতুন করে আগ্রহের মূলে হয়তো রয়েছে রাজনৈতিক অঙ্ক, কেননা 1 বছরের মধ্যেই রাজ্যে বিধানসভার ভোট। সিবিআই সূত্রের খবর, দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরুর জন্য বেছে নেওয়া 102টি অভিযোগের মধ্যে আর্থিক তছরুপ দমন শাখা
ও দুর্নীতি দমন শাখাকে 25টি করে এফআইআর রুজু করে তদন্ত করতে বলা হয়েছে। ইও4 অর্থাৎ ইকোনমিক্স অফেন্স 4 বিভাগ বাকি 52টি এফআইআর রুজু করবে। তবে যেহেতু আর্থিক তছরুপ দমন শাখা ও দুর্নীতি দমন শাখায় আরও বহু মামলার চাপ রয়েছে, তাই খুব জরুরি প্রয়োজনে তারা 20টি করে এফআইআর করেও তদন্ত করতে পারে। ইও4 বিভাগ সেক্ষেত্রে বাকি 62টি এফআইআর দায়ের করবে। তবে কোনো অবস্থাতেই আগামী বছরের জন্য কোনো এফআইআরের প্রক্রিয়া ফেলে রাখা যাবে না বলে নির্দেশ রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে জানা গেছে, 2014 সালের সুপ্রিম কোর্টের নির্দেশের পর সারদার 393টি এফআইআর এবং 578টি অন্যান্য লগ্নি সংস্থা সংক্রান্ত এফআইআরের নথি রাজ্য পুলিশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছিল সিবিআই কর্তৃপক্ষের হাতে। সিবিআই সারদার 78টি এফআইআরকে একত্রিত করে 4টি মামলা রুজু করে তদন্ত করছে। 163টি অন্যান্য অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে এফআইআর এখনও খতিয়ে দেখা বাকি। সে প্রক্রিয়াও এবার দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে দিল্লি। বন্ধুরা, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর দীর্ঘ 7 বছর কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, সিআইডি, সিট নানা তামাশা প্রতারিত মানুষরা দেখে যাচ্ছে। কোনো পক্ষের সদিচ্ছা নেই। তবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে, 2021 সালের চিটফান্ড সংক্রান্ত চিত্রনাট্য বেশ জমজমাট হতে যাচ্ছে। তাতে প্রতারিত মানুষটা কতটা লাভবান হবে নাকি খুঁড়োর কলে পরিণত হবে সেটা সময়ই বলবে। চিটফান্ড সংক্রান্ত এই খবরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।